গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, তোমরা তো আমার বন্ধুই বটে, কারণ আমরা এই বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়েই বিগত যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেটা আমরা গতকাল শেষ করেছি। আজকে আমরা পরের চ্যাপ্টারে প্রবেশ করব। তোমরা দেখছো এখানে লেখা আছে চ্যাপ্টার নাম্বার 6, এবং চ্যাপ্টার নাম্বার 6-এর নিচে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হবে তার হেডিংয়ে লেখা আছে স্বদেশ। এই শব্দটা কিন্তু ভীষণভাবে আমাদের কাছে আন্তরিক এবং গুরুত্বপূর্ণও বটে। স্বদেশ মানে নিজের দেশ। তাহলে আজকের যে বিষয়বস্তু সেটা কিন্তু আমাদের এই দেশ সংক্রান্ত দেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে। তার আগে তোমাদেরকে আমি কতগুলো ঘটনা বলি এবং কিছু ব্যক্তির কথা উল্লেখ করি। ধরো ভারতবর্ষ বলতেই প্রথমে যে ঘটনাটা আমাদের বিশেষভাবে নাড়া দেয় সেটা হলো আমাদের স্বাধীনতা দিবস, যাকে ইংলিশে বলি ইন্ডিপেন্ডেন্স ডে। এর সঙ্গেই রিলেটেড একটা শব্দ আছে যেটাও স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভীষণভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে রিপাবলিক ডে। আর ভারতবর্ষের স্বাধীনতা বলতে যে দুই ব্যক্তির কথা আমাদের সবার আগে আসে, সেই দুই প্রণম্য ব্যক্তি হলেন একজন অবশ্যই জাতির জনক গান্ধীজি এবং আরেকজন আমাদের বীর সৈনিক ভারত মাতার সুসন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে তোমাদের দুটো ঘটনা এবং দুজন ব্যক্তির কথা আমরা বললাম। তাহলে এই চারটে বিষয়ের ওপর কেন্দ্র করে আমি যদি চারটে ডেটের কথা তোমাদের বলি, ধরো 23শে জানুয়ারি পরিচিত ডেট, 2রা অক্টোবর, 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি। এবার বাচ্চারা, তোমাদের যদি বলি এই চারটে যে ঘটনা বা দুজন ব্যক্তি দুজন দুটো ভারতবর্ষের বিষয়বস্তুর সঙ্গে এই চারটে ডেট যে আমি বললাম তাকে যদি রিলেট করতে বলি, তার মধ্যে যদি সংযোগ স্থাপন করতে বলি, কি হতে পারে তোমরা ভাবো? আমরা সেই বিষয়ে পরে ফিরে আসব। তার আগে একটু আমরা আজকের বিষয়বস্তুটা আলোচনা করে নিই। আগেই বলেছি তোমাদের স্বদেশ, আমি একটু পড়ে দিচ্ছি, তারপর তোমাদের এখান থেকে যে শব্দগুলো সমস্যা তৈরি করতে পারে পড়তে গেলে, যে শব্দগুলো নিয়ে আমাদের বেশি ভাবতে হতে পারে, দেখো সেই শব্দগুলো এখানে আমি তুলে দিয়েছি, তার বঙ্গানুবাদ বা বাংলা মানে আমি তোমাদের পড়ি। তাহলে আমরা একটু আলোচ্য বিষয়টার দিকে নজর দিই, আমি পড়ি তোমরা মন দিয়ে শোনো, তারপর শব্দের অর্থগুলো আমরা জানবো, তারপর আমরা পুরো বিষয়বস্তুর মানেটা বুঝবার চেষ্টা করব। আবারও বলি চ্যাপ্টার 6 স্বদেশ। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, দ্য ইয়ার ওয়াজ 1930। আ ইয়ং বয় ইন এ সয়েলড ক্লথ এন্টার দ্য প্ল্যাটফর্ম, হিজ ফিট ওয়ার বিয়ার অ্যান্ড মাডি, হি সিমড টু বি ভেরি টায়ার্ড, বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, হিজ নেম ওয়াজ স্বদেশ। মিন হোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন, দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তাহলে আমরা এই পর্যন্ত প্যাসেজটা পড়লাম। এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে বোর্ডে দেখো ইতিমধ্যেই তুলেছি, বিজি, সয়েল, এন্টার্ড, বিয়ার, মার্ডি, সিম, টায়ার্ড, গ্লোয়িং, মিন হোয়াইল, সেন, লুক আউট, ফ্রিডম অ্যান্ড ফাইটার। তাহলে এগুলোর একটু মানে লিখবার আমরা চেষ্টা করি। তোমরা প্রস্তুত হয়ে নাও, আমি যেমনভাবে মানে লেখাবো সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু এর মানেগুলো লিখে নেবে। আমাদের প্রথম শব্দ আছে বিজি। বিজি মানে কি? ব্যস্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে তো, সয়েলড। সয়েলড মানে জেনারেলি যেটা বলা যায় নোংরা জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাহলে অপরিষ্কার জামা কাপড় বলতে পারি বা নোংরা জামা কাপড় বলতে পারি।
জামা কাপড় মানে তো আমরা অলরেডি জানি, এখানে উল্লেখ করাই আছে, দেখো সয়েলড ক্লথ, তাহলে সয়েলড মানে হচ্ছে নোংরা। পরে আছে এন্টার্ড, এটা কিন্তু একটা ভার্ব। দেখো ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আগেও করেছি, আমি শুধু এই প্যাসেজের সাপেক্ষে তোমাদের এইটুকু বলতে পারি, মূল শব্দটা এন্টার, প্রবেশ করা। এন্টার্ড মানে প্রবেশ করেছিল, এইটা মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম বলতে অতীতকালকে বোঝাচ্ছে, আমাদের পুরো বিষয়বস্তুটাই কিন্তু অতীতের ঘটনা, দেশ স্বাধীন হয়েছে অনেক আগে, তাই এটা একটা পাস্ট টেন্সের বিষয়, ভার্বটা পাস্ট টেন্সকে কেন্দ্র করে, এর মানে হচ্ছে প্রবেশ করেছিল। ঠিক আছে, তারপরে আসবো বিয়ার। বিয়ার মানে কি? খালি, খালি গা হয়, খালি পা হয়, অর্থাৎ যে পায়ে কোনো জুতো নেই, চটি নেই, পাটা পুরো উন্মুক্ত অবস্থায় আছে, তাহলে আমরা বলি বিয়ার মানে খালি। মাডি, মাডি মানে প্রকৃতির সঙ্গে সোজাসুজি সম্পর্ক, মাটি, কর্দমাক্ত বলতে পারি শুদ্ধ বাংলায়। তাহলে কর্দমাক্ত কথাটা কিন্তু ভালো শোনায়, তাহলে যে পাটা খালি পাটা ছিল সেটা মাটি দিয়ে ভর্তিও বলতে পারো বা মাটি লেগে আছেও বলতে পারো, তাহলে সুন্দর শব্দ কর্দমাক্ত। মাটির থেকে এই শব্দটা শুনতে বেশি ভালো লাগে, একটা গাম্ভীর্য আছে শব্দটার মধ্যে। সিম্ড, এখানে আমরা যদি প্যাসেজে যাই তাহলে এই সিম্ড কথাটার অর্থ এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। সিম টু বি ভেরি টায়ার্ড, মনে হয়েছিল তাকে দেখে খুব ক্লান্ত লাগছিল, সিমড মানে মনে হওয়া, এটাও পাস্ট ফর্ম, মনে হয়েছিল অতীতের ঘটনা। পরের শব্দে আসি আমরা টায়ার্ড, ওইখানে অলরেডি বলে দিয়েছি টায়ার্ড মানে কি? ক্লান্ত, তাহলে ক্লান্ত। লিখতে লিখতে তোমরা আবার ক্লান্ত হয়ে পড়ছো না তো? না, ক্লান্ত হলে চলবে না, দেশের বিষয়বস্তু চলছে, শরীরের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা রাখতে হবে। পরের একটা এই উৎসাহজনক শব্দে চলে যায়, গ্লোয়িং, জলজল করছে, তোমাদেরও উজ্জ্বল হতে হবে সমাজে, তাহলে পরের শব্দটা হচ্ছে গ্লোয়িং, জলজল করছে। তাহলে আমি লিখে দিলাম, দেখো গ্লোয়িং মানে জলজল করছে, এখানে একটা কথা বলার আছে, এখানে দেখো মূল শব্দের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এটাও কিন্তু টেন্সের একটা খেলা, আমরা এটাকে বলতে পারি কন্টিনিউয়াস টেন্সের রূপ, কারণ কি আমরা কোনো কাজ করি, কাজটা করতে থাকি, জলজল করছে এই ভাবটা কিন্তু তার মধ্যে তখনও বর্তমান, তাই এই ভাবটাকে নিয়ে আমরা যখনই বলবো গ্লোয়িং, এই জলজল করছে কথাটা বলছি, তখন কিন্তু একটা কন্টিনিউয়াসলি এইটার অবস্থানটা কিন্তু আমরা তার নজর করছি, তার দৃষ্টির মধ্যে, তাই এখানে গ্লোয়িং শব্দটা এসছে। মিন হোয়াই, ইতিমধ্যে, সুন্দর একটা শব্দ, বাংলাটাও ততোধিক সুন্দর, ইতিমধ্যে। সিন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভার্ব, দেখা, দেখছি, তোমরা আমাকে দেখছ, আমি তোমাদের দেখছি, মেলবন্ধন তৈরি হচ্ছে এই সুন্দর শব্দের মধ্য দিয়ে। সিন মানে দেখা, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। সিন দেখার কাজ তো শেষ হয়নি, তাহলে পরের শব্দটাকেও দেখতে হবে আমাদের নজর দিয়ে। দেখো পরে লেখা আছে লুক আউট, এর মধ্যে কিন্তু একটা দেখা সংক্রান্ত বিষয়বস্তু যুক্ত আছে, তাহলে আমাকে মূল প্যাসেজে যেতে হবে। দে ওয়ার অন দ্য লুক আউট, এখানে লুক আউট মানে খোঁজা, মাঝে মধ্যে তোমাদের উপর আমরা খোঁজ খবর চালাই, খুঁজি বাচ্চাদের কতটা অ্যাগ্রেসিভ হয়েতে তারা ফলো করছে, তারা অন্যান্য দিকে মন দিচ্ছে কিনা, এইটা হচ্ছে লুক আউট, খোঁজা। চন্দ্রবিন্দু দেবে তখন কিন্তু আকার যেগুলো আছে আকারের ওপরে দেবে, মূল অক্ষরটার ওপর দেবে না, দেখো খোঁজা হয় ওকার, এই ওকারের ওপর কিন্তু চন্দ্রবিন্দুটা আমরা ইউজ করেছি। ফ্রিডম, আমার ভীষণ প্রিয় শব্দ, তোমাদেরও ভীষণ প্রিয় শব্দ, সবাই ফ্রিডম চাই, ফ্রিডম মানে কি? স্বাধীনতা,
তোমাদের স্বাধীনতা আছে, আমি তোমাদের বন্ধু, শুরুতেই বলেছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস। তাই সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ফাইটার, ফাইট করতে হবে। তোমাদের লড়াই, আমার লড়াই, সমাজের লড়াই, কিসের জন্য? শিক্ষিত হওয়ার জন্য। ফাইটার মানে কিন্তু সংগ্রামী। এই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ তার স্বাধীনতা পেয়েছিল, তাই স্বাধীনতা সংগ্রামী। এবার তাহলে আমরা এই শব্দগুলো পেলাম, এই শব্দগুলোকে আমরা মাথায় রাখবো, রেখে এই প্যাসেজটা একটা বঙ্গানুবাদ করব। তোমরা যখনই কঠিন শব্দগুলোতে আসবে, বাংলা মানের এখান থেকে খুঁজবে এবং আমার বলার সঙ্গে তোমরা সংযোগ স্থাপন করবে, ঠিক আছে? এবার আমি একটু বাংলা মানেটা বলে দিই, দেখো। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। এটা ছিল একটা ব্যস্ত মর্নিং, মানে সকাল, ব্যস্ত সকাল ইন এ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন তোমরা জানো, একটা রেলওয়ে স্টেশন, সেখানে একটা ব্যস্ত সকালের কথা বলা হচ্ছে, সকালবেলা ব্যস্ততা থাকে সেখানে। যে সময়ের ঘটনাটা এখানে আমরা উল্লেখ করছি পরাধীন ভারতবর্ষের, সেই সময়টা ছিল দ্য ইয়ার ওয়াজ 1930, 1930 সাল, বছরটা ছিল 1930 সাল। আর ইয়ং বয়, যে বাচ্চাটার কথা বলছি যাকে এখানে নামকরণ করা হয়েছে স্বদেশ বলে, সে কিন্তু অল্প বয়সী একটি ছেলে। তাই বলছে আর ইয়ং বয় ইন এ সয়েল ক্লথস এন্টার্ড দা প্ল্যাটফর্ম। একটা অল্প বয়সী বাচ্চা নোংরা জামা কাপড়ে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। তারপরে কি বলছে, হিজ ফিট ওয়্যার, ফিট মানে পায়ের পাতা, পাটা কি ছিল, বিয়ার, খালি ছিল। এই যে বিয়ার আমরা লিখে দিয়েছি খালি, অ্যান্ড মাডি, এবং কর্দমাক্ত অর্থাৎ মাটি লেগেছিল। হি সিম টু বি ভেরি টায়ার্ড, তাকে মনে হচ্ছিল, কি মনে হয়েছিল, ভীষণ ক্লান্ত ছিল সে। বাট হিজ আইজ, কিন্তু তার দুটো চোখ, ওয়্যার গ্লোয়িং, জলজল করছে, লাইক ফায়ার, আগুনের মতো তার চোখ দুটো জলজল করছে। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। মিন হোয়াইল, ইতিমধ্যে সাম ব্রিটিশ পুলিশ, তখন ব্রিটিশরা আমাদের ওপর শাসন করছে, ব্রিটিশ পুলিশ কি করছে, ওয়্যার সিন, তাদের দেখা গিয়েছিল, কোথায় দেখা গেল, আউটসাইড দ্য স্টেশন, স্টেশনের বাইরে কিছু ব্রিটিশ পুলিশকে ঘোরাঘুরি করতে দেখা গেল। দে ওয়ের অন দ্য লুক আউট, তারা খুঁজছিল, কি খুঁজে বেড়াচ্ছিল তারা, ফর আ ইয়ং, ইয়ং মানে বললাম অল্প বয়সী, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে সংগ্রামী। তারা অল্প বয়সী এক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে বেড়াচ্ছিল। কে ছিল সেই স্বাধীনতা সংগ্রামী? সেই স্বাধীনতা সংগ্রামী ছিল আমাদের প্রিয় বেঙ্গলের, তাই ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। এবার আমরা একটু আগের মুহূর্তটায় ফিরে যাই। বলেছিলাম না ভারতের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে, প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে, দুজন বিখ্যাত ব্যক্তিত্বের কথা, গান্ধীজি এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো তো মনে করতে পারো কিনা, চারটে ডেট বলেছিলাম। মনে পড়ছে না, আমি জানি তোমাদের মনে পড়বে, কারণ এই যে বিখ্যাত সব দিনগুলো, একটা ছিল 15ই আগস্ট, পরবর্তী ডেটটা বলেছিলাম 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি ছিল, এবং ছিল 2রা অক্টোবর। আমরা জানি স্বাধীনতা দিবস 15ই আগস্ট, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাহলে তোমাকে ওই ইন্ডিপেন্ডেন্স ডের সঙ্গে 15ই আগস্টটাকে কানেক্ট করতে হবে, ম্যাচিং হবে এখানে একটা। তারপরে ছিল রিপাবলিক ডে, একটু বলে দিই, নাহলে ডেটা জানবে মনে রাখার চেষ্টা করবে না। তাহলে বলছিলাম না তোমাদের প্রজাতন্ত্র দিবস, তাহলে মনের ভেতর আসতে পারে, মাথায় আসতে পারে, দুটো দিবসের কি দরকার ছিল, একদিকে স্বাধীনতা দিবস, আবার প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতা দিবস যদি মুখে ভাত হয়,
প্রজাতন্ত্র দিবস আমরা সাবালক হলাম নাবালক থেকে, এর বেশি তোমাদের আর জানার দরকার নেই, ভারী হয়ে যাবে। সেই দিন ভারতবর্ষের সমস্ত নিয়মকানুন, ভারতীয় নাগরিক হিসেবে কি আমাদের মেনে চলা উচিত তার বিস্তারিত রূপরেখা সেই দিন থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল, সেই দিন থেকে তার প্রয়োগ হয়েছিল। এরপরে একটা ডেট বলেছিলাম, 23শে জানুয়ারি। বললাম না ভীষণ একজন প্রিয় মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার জন্মদিন কিন্তু 23শে জানুয়ারি। আরেকজন আছেন আমাদের জাতির জনক গান্ধীজি, গান্ধীজির জন্মদিন কিন্তু 2রা অক্টোবর। তাহলে এই চারটে জিনিসকে, চারটে বারের সঙ্গে বলবো না, চারটে ডেটের সঙ্গে তোমাদের কিন্তু রিলেট করতে হবে, সংযোগ স্থাপন করতে হবে।